দেখুন যে কারণে মিসাইল পরীক্ষাকে স্মরণীয় করতে স্মারক স্ট্যাম্প তৈরি উত্তর কোরিয়ার দেখতে গেলে পুরো বছর ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন জাতিসংঘ সহ বিশ্বের একাধিক দেশের বিরোধিতা সত্ত্বেও কোনো গ্রাহ করেনি তারা এমনকি আমেরিকাতে পারমাণবিক হামলারও হুমকি শোনা গিয়েছে কিমের মুখে গত মঙ্গলবার জাপানের আকাশ সীমায় হোকাইডোর পূর্বে এক কিলোমিটার প্রবেশ করে উত্তর কোরিয়ার মিসাইল মার্চ ফোরটিন আইসিবিএম তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই মিসাইলের সফল পরীক্ষার পর এবার উত্তর কোরিয়ার স্ট্যাম্পেও দেখা মিলল সেই মিসাইলের মূলত এই সফল পরীক্ষাকে মনে রাখতেই এই অভিনব স্মারক স্ট্যাম্প তৈরি করা হয়েছে বলে ধারণা স্ট্যাম্প এজেন্সি স্ট্যাম্পের ওপর এই পরীক্ষার কিছু কিছু তথ্য স্ট্যাম্পে রাখতে পারে বলে মনে করা হচ্ছে একদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি সমগ্র বিশ্বে তৈরি হয়েছে একটি অস্বস্তির পরিবেশ উত্তেজনা পারত চড়ছে সব দেশের মধ্যেই এমত অবস্থায় সকলকে অগ্রাহ্য করে উত্তর কোরিয়ার আবারও এক ক্ষেপণাস্ত্র মিসাইল প্রয়োগ যে ভালোভাবে নেয়নি জাপান ও আমেরিকা তা কিন্তু বলাই যায় ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি